দুর্নীতিগ্রস্ত এসিএস বিষয়া সাইবুর রহমানের বিরুদ্ধে আদালতত চার্জশিট দাখিল করলে সিএম ভিজিলেন্সে। ইতিমধ্যে ভিজিলেন্সে রুজু করা এটা গোচরত জামিন লাভ করে সাইবুরে। আয়তক অধিক সম্পত্তির গোচরের আন কেবাটাও গোচরত কারাগারত বন্দী হয়ে আছে সাইবুর রহমান। আয়তক অধিক সম্পত্তির গোচরের আন কেবাটাও গোচরত কারাবন্দী হয়ে আছে দুর্নীতিগ্রস্ত এসিএস বিষয়া সাইবুর রহমান। এটা গোচর জামিন পার পিছতেই সাইবুর রহমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল সিএম ভিজিলেন্সর। সিএম ভিজিলেন্সত রুজু হয়ে আছে 3/21 আর 5/21 নম্বর গোচর। মাটি সম্পত্তির দুর্নীতির অভিযোগ রুজু হয়ে আছে 3/21 নম্বর গোচর। ইয়ারে 3/21 নম্বর গোচর জামিন পালে সাইবুরে। এই গোচরত জামিন পর পিছতেই মঙ্গলবারে চার্জশিট দাখিল করে সিএম ভিজিলেন্সে। সিএম ভিজিলেন্সর এসপি রোজি কলিতার দাবি চার্জশিট দাখিল করার পলম হওয়া নাই, কারণ 24 আগস্টে গ্রেপ্তার করেছিল এডিসি সাইবুর রহমানক। গতি 90 দিন এটিও অতিক্রম হওয়া নাই বলে রোজি কলিতে স্পষ্ট করে দিয়ে। তো আমি চার্জশিট দিতে পলম হওয়া নাই, মোর মতে ঠিকই আছে, সময়টা ঠিকই আছে, আর মই নাভাবো যে তেওঁ কোনো ক্ষেত্রতে একুইটেল হব না। ডিএ কেসটোত আমার তো গোটেখিনি আসলেই, আমি এনকোয়ারি পিরিয়ডতে আমি গোটেখিনি উলিয়াই থাকিলো। তেখেতর 84.6% হয়েছিল ডিসপ্রপোর্শনেট অ্যাসেটস, তারে পিছত তেখেতে আরো অলমান কিছুমান তেওঁর ইনকামৰ সোর্স টোর্স দেখাইছে, সেইখিনি কারণে অলমান ইফাল ইফাল আমার এই ক্যালকুলেশনটির কারণে অলমান সময় লাগিলে। প্লাস যুব স্যালারি স্টেটমেন্ট এটিয়াও আহি আছে, আর এখন দাখিল করা 92 বিস্তা জোড়া চার্জশিটত আছে সাইবুর রহমানের বিশাল পরিমাণের মাটি সম্পত্তির তথ্য। রাজ্যের 104 স্থানত নামে বেনামে আছে সাইবুর রহমানের মাটি সম্পত্তি। 3/21 নম্বর গোচরট আশ্চর্যজনকভাবে সাইবুর রহমানে কিয় জামিন পালে সেই বিষয়ত কোনো মন্তব্য নকলে রজি কলিতায়। সেইটো মহামান্য আদালতের প্রেরোগেটিভ, তার উপর মই একো কমেন্ট নিদো। আমার হিসাবত 90 দিন হবহে, আর লাস্ট 19 তারিখের আমার অফিসার কেবাগী অফিসার কোভিডত মানে আক্রান্ত হয়ে পেলায় ঘর থাকবলিয়া হল, কিছু হসপিটালাইজ হল, তারপর আকো অফিসটো কন্টেইনমেন্ট জোন হল। এই 8 তারিখে খুলিছে অফিসটো, 8 তারিখের পিছত খুব সোনকালে ইমানখিনি যে করব পারিছো। আর আয়োগী নিজে কোভিডত আক্রান্ত আসলে, বয়সস্থ মানুষ, তখেতর অলমান বেশি হয়ে গেছিল। উল্লেখ যে এই তদন্তর মাজতে সিএম ভিজিলেন্সর বিষয়া কোভিডত আক্রান্ত হয়েছিল, আনকি গোচরটোর তদন্তকারী বিষয়া নিজেই আক্রান্ত হয়েছিল আর তার সিএম ভিজিলেন্সর কার্যালয়ত কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছিল। ইয়ার পিছতো আমি সময়মতে চার্জশিট দিছিল বলে মন্তব্য রোজি কলিতার। কেমার পার্সন সঞ্জয় বরা হতে ঋতিক কৌশিক, নিউজ 18 নর্থ ইস্ট। আর প্রাইম টাইম ইন্টিটত পুনের সময় হয়েছে চমু বাণিজ্যিক বিরতির। ক্রিপ্টো কি সমাজর বিশেষ শৃঙ্খলাল আপনার স্বাগত। আজি আমি আলোচনা করি ক্রিপ্টো ওয়ালেটর বিষয়ে। ভারতত ক্রিপ্টো কারেন্সি দ্রুতগতি জনপ্রিয় হয়েছে, কিন্তু ক্রিপ্টো কারেন্সি থাকা ওয়ালেটর বিষয়ে বহুলোকেই না জানে। আজি আমি আপনার কম যে ক্রিপ্টো ওয়ালেট কি। যেদরে ইয়ার নামৰ পৰাই উমান লগাব পাৰি যে ক্রিপ্টো ওয়ালেটত আপুনি ক্রিপ্টোর এসেট আর টোকেন জমা রাখিব পাৰে। আপনি প্রতিদিনে যদরে নিজের পার্সত টাকা রাখে, একদরে ক্রিপ্টো ওয়ালেটত ডিজিটাল কারেন্সি রাখব পারে। ট্রানজেকশনের আপনার একটা ওয়ালেট এড্রেস অথবা পাবলিক কি আর প্রাইভেট কির প্রয়োজন হয়, যত পাবলিক কিয়ে ব্যাঙ্ক একাউন্টের নম্বরের দরে কাম করে আর প্রাইভেট কি হয়ে পড়ে একাউন্টের পিন অথবা পাসওয়ার্ড। ওয়ালেটত রখা কয়েন প্রটেক্টেড আর এনক্রিপ্টেড হয়ে থাকে, কোনো আনে আপনার এই একাউন্ট ব্যবহার করব নয়। পার্সোনেল ওয়ালেটর ব্যবহার লং টার্ম অথবা লার্জ হোল্ডিংয়ের হয়। আপনি আপনার ওয়ালেটর জড়িয়ে পৃথিবীর যিকোনো স্থানলৈ ক্রিপ্টো পঠিয়াব পারে। আপনি আপনার সহ মাল্টিপল ওয়ালেটও রাখব পারে, যেদরে সর এমাউন্টর ট্রানজেকশনের বেলেগ ওয়ালেট আর ব্লক হোল্ডিংয়ের আন একটা একাউন্ট। ওয়ালেটে আপনার আপনার ইনভেস্টমেন্ট আর হোল্ডিংসর প্রকৃত সময়সূচী প্রদান করাত সহায় করে। ক্রিপ্টো ওয়ালেটে আপনার ক্রিপ্টো ইনভেস্টমেন্টত সুরক্ষিত রাখে আর লেনদেন সহজসাধ্য করাত সহায় করে। পুনের এনে গুরুত্বপূর্ণ ক্রিপ্টো সম্বন্ধীয় খবর লো আকো আহিম, আজিলৈ বিদায় লৈছো, নমস্কার।
ZPay and News18 Network present Crypto Ki Samaj.